লালবাজার এবং স্বাস্থ্য ভবনের পর এবার রাজভবন অভিযান পুলিশের পর সিবিআই তেও অনাস্থা রাজভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা ওয়াটারলু স্ট্রিটের বদলে বেন্টিং স্ট্রিট দিয়ে যেতে চান চিকিৎসকরা প্রথমে চিকিৎসকদের দাবি মেনে নেয় পুলিশ রাজভবনে ঢুকেছে জুনিয়র চিকিৎসকদের ১২ জনের প্রতিনিধি দল সৌরভ চৌধুরী আমাদের এই বিষয় নিয়ে আপডেট দিচ্ছেন সৌরভ ১২ জনের প্রতিনিধি দল রাজভবনে তাদের দাবি দাওয়া নিয়ে গিয়েছেন ভেতরে কি কি দাবি এক্ষেত্রে রয়েছে কারণ একদিকে স্বাস্থ্য ভবনে বৈঠক এই ১০ দফা দাবিকে সামনে রেখেই বৈঠক হয়েছে এক্ষেত্রে ঠিক কি কি আবেদন বা আরজি নিয়ে রাজভবনে প্রবেশ করলো প্রতিনিধিরা দেখো তাদের যে ১০ দফা দাবি ছিল যে তাদের এই আন্দোলনকে ঘিরে সেই ১০ দফা দাবি নিয়েই তারা মূলত এই ১২ জন সদস্য এখানে ঢুকেছেন তার মধ্যে যেটা অন্যতম সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত ইতিমধ্যে করা হয়েছে সেই সিবিআই তদন্ত নিয়ে তাদের যথেষ্ট ক্ষোভ রয়েছে কারণ সিবিআই এখনও পর্যন্ত যাকে চার্জশিট দিয়েছে পুলিশ যে যাকে গ্রেপ্তার করেছিল সেই ব্যক্তিকেই পুলিশ সিবিআই তাকেই একমাত্র ব্যক্তি যাকে চার্জশিট দিয়েছে আর নতুন করে কাউকে চার্জশিট দিতে পারেনি ডাক্তারদের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এর পরেও যারা বিভিন্ন এভিডেন্স যারা নষ্ট করেছিলেন যারা অন্যান্য সেই সময়ে যারা বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন তারা মনে করছেন আরও অনেকে এর মধ্যে জড়িত আছেন তাদের কাউকে কিন্তু সেখানে চার্জশিটে ইনভলভ করা হলো না তাদের কাউকে চার্জশিট দেওয়া হলো না অর্থাৎ তারা মনে করছেন তদন্তটাই সঠিক মতো সিবিআই করেনি পুলিশ যেটুকু তদন্ত করেছিল সেই তদন্তের উপর ভিত্তি করেই সিবিআই চার্জশিট দিয়েছে এই সমস্ত বিষয়টা তারা রাজ্যের সুপ্রিমো রাজ্যপাল তার কাছে তারা লিখিতভাবে আজকে জানাচ্ছেন তার পাশাপাশি তাদের যে আন্দোলন তাদের এই আন্দোলন কেন তারা এখানে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেরকম সেই ১০ দফা দাবি তারা তার হাতে তুলে দেবেন রাজ্য সরকারের কাছে চিফ সেক্রেটারির কাছে তারা বিভিন্ন সময় তারা তাদের দাবি দাওয়া নিয়ে গেছিলেন বিভিন্ন সময় রাজ্য সরকারের তরফ থেকে তাদের কাছে মেল এসেছিল তারা সেই সময় সেই সমস্ত বৈঠকে তারা যোগদান করেছিলেন সেই বৈঠকে এখনও পর্যন্ত তাদের কোথাও কোনোরকম কোনো সমাধান সূত্র বেরোয়নি তারা কোনো সদুত্তর পাননি তাদের যে দাবিগুলো সেগুলো সঠিকভাবে মানা হয়নি এই সমস্ত বিষয়টা যেহেতু কোনো রাস্তা সুরাহা এখনও হয়নি সেই সমস্ত বিষয়টা তারা ১০ দফা দাবি আকারে লিখে তারা সেটা এখন এখানে রাজ্যপালের কাছে সেটা তারা জানাবেন এবং ১২ জনের প্রতিনিধি দল প্রায় ১৫ মিনিট হয়ে গেল তারা ইতিমধ্যে তারা ভেতরে ঢুকেছেন এবং বাকি যে সমস্ত সদস্যরা আছেন প্রতিনিধি দলের তারা সামনে সেখানে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগান এখনো পর্যন্ত তারা সেখানে চলছে এবং তুমি সঙ্গে থাকো আমরা আপডেট নিতে থাকবো আর এবার দেবাশিস হালদার জুনিয়র ডাক্তার আন্দোলনকারী তিনি কি বলেছেন একবার শুনুন দেখুন রাজভবনের সামনে তো আমরা চলে এসেছি আমাদের রাজভবন অভিযান ছিল এর থেকে বেশি দূর যাওয়ার তো আমাদের কথা নয় সবাই মিলে এরপর আমাদের কোনো একজন প্রতিনিধি দল ভেতরে যাবে আমাদের সিবিআই প্রতি যে সার্বিক অনাস্থা সেই ব্যাপারটা আমরা কনভে করার জন্যই কিন্তু আজকে যাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা